আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। এই লাইনগুলির সঙ্গে যখন পরিচয় তখন আমরা চিনলাম বাংলার পল্লীকবি জসিমউদ্দিনকে। আমাদের মাধ্যমিক স্তরে পাঠ্য ছিল নকশিকাঁথার মাঠ এবং তখনই এই সাজু এবং রূপাই এদের সঙ্গে আমাদের পরিচয়। আমার মতে সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের কবিতাগুলির একটি নকশিকাঁথার মাঠ। দুই গ্রামের দুই ছোট ছোট ছেলেমেয়ে সাজু এবং রূপাই একে অপরকে ভালোবেসেছিল এবং নিয়তির নিয়মেই তাদের মধ্যে দীর্ঘ বিচ্ছেদ নেমে আসে এবং তাদের প্রেমের একমাত্র স্মারক ছিল একটি নকশিকাঁথা। তা সেই নকশিকাঁথার মাঠ অপূর্ব এক প্রেমের উপাখ্যান। সকলেই জানে সেই কোন কালে রূপা বলে এক চাষি ওই গাঁর এক মেয়ের প্রেমেতে গলায় পড়িল ফাঁসি। বিয়েও তাদের হয়েছিল ভাই, কিন্তু ললাট লিখা খণ্ডাবে কে বা, দারুণ দুঃখ ভালে এঁকে গেল রেখা। রূপা একদিন ঘর বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে, তারই আশা পথে চাহিয়া চাহিয়া বউটি মরিল শেষে। মরিবার কালে বলে গিয়েছিল তাহার নকশিকাঁথা কবরের গায়ে মেলে দেয় যেন বিরহিণী তার মাতা। বহুদিন পরে গাঁয়ের লোকেরা গভীর রাতের কালে শুনিল কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে। সকালে সকলে আসিল দেখিয়া সেই কবরের গায়ে রোগ পাণ্ডুর একটি বিদেশি মরিয়া রহেছে হায়। শিয়রের কাছে ফেলা আছে তার কখানি রঙিন শাড়ি, দিবসের রবি রাঙা মেঘ চিরে যেন চলে গেছে বাড়ি। সারা গায়ে তার জড়ানো রয়েছে সেই যে নকশিকাঁথা, আজও গাঁর লোকে বাঁশি বাজাইয়া গায়ে সে করুণ গাথা। সেই থেকে গাঁর নামটি হয়েছে নকশিকাঁথার মাঠ। ছেলে বুড়া গাঁর সকলেই জানে ইহার করুণ পাঠ।